থানায় নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের মারধরের ঘটনায় ফেঁসে যাচ্ছেন এডিসি হারুন অ রশিদ ঢাকা মহানগর পুলিশের তদন্তে সেদিনের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে থানায় মারধরের ঘটনায় এডিসি হারুন ও এডিসি সহ শাস্তি হতে পারে পাঁচ পুলিশ সদস্যেরও নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির এক সদস্য বলেন এ ঘটনায় দায়ী ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে তারা কথা বলেছেন এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছেন ঘটনার তদন্তে শুরু থেকে সবকিছুই প্রতিবেদনে উল্লেখ করেছেন তারা যার যতটুকু দায় দায়িত্ব ও সংশ্লিষ্টতা ছিল তার সবই উল্লেখ করা হয়েছে ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ইতোমধ্যেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি কার কার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে তা জানাতে অপারগতা প্রকাশ করে ওই কর্মকর্তা বলেন ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে ঘটে যাওয়া এ ঘটনায় পুলিশ ও প্রশাসনের সুনাম ক্ষুণ্ণ হয়েছে উনিশ সেপ্টেম্বর মঙ্গলবার ডিএমপি কমিশনারের কাছে প্রতিবেদন জমা দেয়া হবে এদিকে রাষ্ট্রপতির এপিএস আজিজুল হকের স্ত্রী এডিসি সানজিদের ভাষ্যমতে তিনি তার ঊর্ধ্বতন স্যার এডিসি হারুনকে ডাক্তারের সিরিয়াল নিয়ে দিতে অনুরোধ করেন বার্ডেম হাসপাতাল ওই এলাকায় হওয়ায় হারুন রমনা থানার ওসির মাধ্যমে সিরিয়াল নেন শনিবার সন্ধ্যায় সময় চিকিৎসক না পেয়ে তিনি হাসপাতালে যেতে অনুরোধ করেছিলেন সেখানে তার স্বামী মামুন গিয়ে এডিসি মারধর করেন মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই এডিসি হারুন ফোর্স নিয়ে মামুন ও ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলেন সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুমিনকে থানায় নিয়ে এসে নির্যাতন চালান মিসকাতুল মুনিয়া জাগরণ টিভি ঢাকা